লাসাত আপনি যাই বলবেন বদনা খারাপ কই বদনা খারাপ সিল বলে রং পানির মত ঠিক কি না কিন্তু বিপদে পড়া লাগবে কি না কাউরে দোষ দিতে পারবে না আপনি ভালো করে বুঝেন একটা উদাহরণ বুঝেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষ এই দুনিয়ার মানুষকে সৃষ্টি করার পর আমি একটা বিবেক দিয়েছি আমি একটা চেতনা শক্তি দিয়েছি আল্লাহ বলছেন ফাজআলনা সামিআন বাসীরা প্রিয় মুসলমান আলোচনা দীর্ঘ হয়ে যাচ্ছে আছেন তো আপনারা ভালো করে খেয়াল করেন আর ডালপালা বাড়াবো না এবার আবার টু দা পয়েন্টে চলে আসবে তবে এই কথাটা না বললেই নয় ফাজআলনাহু সামিআন বাসীরা আল্লাহ বলছেন বান্দাকে আমি একটা বোধ শক্তি দিছি বান্দার একটা বিবেক আছে কেমনে এটার সঙ্গে আপনি মিলাবেন একটা ছেলে তিন বছর পর পর ক্লাস ফাইভে ফেল করছে অঙ্কে আব্বা হাইরে পিটানো পিটাইছে বেয়াদ পড়ালেখা করিস না কেন প্রাইভেট মাস্টার দিছে কোচিং দিছে তারপরেও ছেলেটাকে দেখা যায় পাস করাতে পারে না বাপও দেখছে অনেক চেষ্টা করেছে ভালো করে খেয়াল করেন অনেক কষ্ট করেছে সত্যি তো পারে না বাচ্চারে পিটন দিতে হচ্ছে বাচ্চা কাঁদতে লাগছে আব্বা সত্যি তো আমি পারি না বাবা অনেক চেষ্টা করছি কেমনে আমি আর চেষ্টা করব আমার দ্বারা তো সম্ভব নয় বাপের মনে দয়া রইছে বলছে আমার ছেলে এত কষ্ট করলো যেহেতু পারে নাই অতএব দরকার নাই চল আর তোর পড়ালেখা করা লাগবে না তোরে পুঠিয়া বাজারে নিয়ে যায় বড় একটা মুদিখানার দোকানদার আমার পরিচিত আছে ওই দোকানে তোরে কাছে লাগায় দেব নিয়ে গেছে যাই বলছে আমার ছেলেটাকে কোনো টাকা পয়সা কিছুই দেওয়া লাগবে না কেবলমাত্র তারে একটু দুপুরে খাবার দিবেন আর ব্যবসাটা একটু শিখুক আপনার কাছে দিয়ে গেলাম ছেলে ওই দোকানে কাজ করে ওই দোকানের আইটেম গুলো কি কি আছে দেখার চেষ্টা করে ওই দোকানে সাবানের আইটেম আছে ২০ ধরনের একটা সাবান আছে ২০০ গ্রাম আরেকটা আছে ৫০০ গ্রাম আরেকটা পাউডার আছে ১ কেজি আবার আছে বিভিন্ন ধরনের চিনি একটা দেশি একটা বিদেশি একটা মোটা আটা আছে ২-৩-৪ কোম্পানির নানান কোম্পানির সোয়াবিন তেল আছে কোনোটার প্যাকেট ১০০ গ্রাম ২০০ গ্রাম ২৫০ গ্রাম ৫০০ গ্রাম ১ কেজি ওই ছেলেটা মাত্র ৭ দিন সেখানে থাকছে থাকার পরে দোকানে এসে কোনো একটা কাস্টমার যদি খালে বলে অমুক কোম্পানির ৫০০ গ্রামের একটা প্যাকেট বাইর করে তো দাম কত বলার সাথে সাথে হাজির করে দেয় দাম বলে দেয় বলে ২০০ গ্রামের প্যাকেট কত বলে চাচা ২০০ গ্রাম নিয়েন না ২০০ গ্রামের দাম এটা আর ৫০০ গ্রাম মাত্র একই টাকা বেশি দিলে আপনি পাবেন আপনার ৩০ থেকে ৪০ টাকা ফায়দা হবে যেই ছেলে পরপর ৩ বছর ক্লাস ফাইভে গণিতে ফেল করেছিল ৭ দিনে দোকানের ৫০০টা আইটেমের নাম প্রতি পদের নাম প্রতিটা কোয়ালিটির দাম পর্যন্ত মুখস্ত করে ফেলে আমার আল্লাহ বলছেন ফাজআলনাহু সামিআন বাসীরা বান্দাকে দুনিয়ায় বোঝার জন্য দুনিয়ায় চলার জন্য কোনটা হক কোনটা বাতিল তার রবের সাথে কোন কাজ করলে শিরিক হয় একটুখানি বুঝাই দিলে তার জ্ঞানে ধরে ফেলবে এইটুকু সেন্স দিয়ে আমি আল্লাহ তাকে তৈরি করেছি আমি আল্লাহর কাছে এসে বুঝিনি বললে আমি আল্লাহ শিরিকের মামলায় এই জন্য বান্দার আবেদনকে গ্রহণ করব না আমার রব্বুল আলামিন এই জন্য বলছেন ওই দিন দ্বিতীয় শ্রেণী বলবে ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা এই জন্য দুনিয়ার প্রতিটা মানুষকে ইমান বুঝে যেতে হবে ইমান যদি বুঝে আল্লাহর কাছে যেতে পারি বেঁচে যাওয়ার একটা রাস্তা আল্লাহ তৈরি করে দিবে সুবহানাল্লাহ আরেকটা আয়াত আছে বলবো আছেন আপনারা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গভীর মনোযোগে দেন দুনিয়ার মানুষ শোনো সূরা নাবা ৪০ নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন তাবাত পৃথিবীর মানুষের জন্য বলছেন ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলু ويقول الكافر يا ليتني كنت ترابا الله رب العالمين বলছেন কিয়ামতের দিনে তখন আযাব শুরু হয় নাই কিন্তু আযাবের স্বরূপ যখন এক শ্রেণীর বান্দা দেখতে পাবে
আযাবের যখন আজটা তারা টের পাবে, আযাব যখন তাদের সন্নিকটে চলে আসবে, আর তাদের হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইয়ানজুরুল মারউমা কদ্দামাত ইয়াদা, তার হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন যখন আমলনামা পৌঁছায় দিবেন, রাব্বুল আমিন যখন তাকে আমলনামাটা তার হাতের মধ্যে দিয়ে দিবেন, ওই বান্দারা যখন দেখবে আল্লাহর আযাব আর নিজের আমলনামা, এইটা দেখার সাথে সাথে বান্দা বুঝে ফেলবে তার এখন বিপদের বাজার। আল্লাহু আকবার! আযাব তখনও দেওয়া লাগে নাই, তখনও তার জন্য জাহান্নাম ফয়সালা হয় নাই। ইন্নাম জারনা কোন আযাবান কইবা, আল্লাহর আযাবের আস, আল্লাহর আযাবের শাট, আল্লাহর আযাবের ধাস, এইটা দেখে আর নিজের আমলনামা দেখে বান্দা ঘাবড়ায় যাবে, বান্দা বলতে শুরু করবে কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আজকের দিনে যদি আমি মাটি হইতাম বড় বেশি ভালো হইতাম। বলেন তো প্রিয় ভাইয়েরা, নিজেরা ঠান্ডা মাথায় আল্লাহর কাছে ওই দিন মাটি হইতে চাইলে কি মাটি হওয়ার মতো কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। এই বান্দারা কি করবে? ইমামদের মাকুমা দাবান করিবা, আল্লাহ আযাব তখনো দেন নাই, কিন্তু খেলা কি হবে বুঝে ফেলছে বাংলাদেশের মানুষ, রাজশাহী অঞ্চলের মানুষ, ক্রিকেট পাগল মানুষ, ঠিক কিনা? ক্রিকেট খেলা জীবনেও দেখেন নাই, কে কে হাত তোলেন? ভাই একজন নাই, এই চাচাও দেখছে? একটু উত্তর দেন তো আমার সাথে। 50 ওভারের খেলা, আগের দল ব্যাট করছে করে 350 রান করছে, পরের দল চেস করবে টার্গেট কত, এমন একটা ভাব নিচ্ছেন না, কিছুই বুঝেন না না? কত টার্গেট? পরের দল ব্যাটে নামছে, নামার পরে 26 ওভার খেলা শেষ, 107 রান 7 উইকেটে। কি বুঝলেন? একজন বলতেছে আমি আর খেলা দেখবো না, আমি গেলাম না ভাই, ও চারে তুই যাবি কি জন্য গাদা, এখন 24 ওভার খেলা বাকি আছে। ওই বলতেছে তুই দেখ গা, বাকি যে তিনজন আছে আসতে দেরি, যাতে দেরি নেই, পরে পুরা কমপ্লিট দেখার পর আমার জানাস কত রানে ঠকছিল, ঠিক কিনা? পুরা খেলা কিন্তু দেখা লাগে না, অর্ধেকের কম খেলা দেখে বুঝে ফেলছে খেলার রেজাল্ট কি। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইমান জানা কুমা দাবান করিবা, দুনিয়ার মানুষ পুরা আযাব তখনও দেওয়া হয় নাই, কিন্তু ওই দিন এক শ্রেণী এই আযাবের তাজ, এই আযাবের আঁচ, এই আযাবের পরিস্থিতি আর তার হাতে আমলনামা দেখে অস্থির হয়ে যাবে, যাওয়ার পর আল্লাহর কাছে বলবে ইয়া কুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা, রাব্বুল আমিন তুমি যদি আমারে মাটি বানাইতা বড় বেশি ভালো হইতো। জিজ্ঞাসা হচ্ছে ওই বান্দা কেন পানি হতে চাইল না, ওই বান্দা কেন বাতাস হইতে চাইল না, ওই বান্দা কেন মেঘ হতে চাইল না, ওই বান্দা কেন কিয়ামতের দিনে মাটি হতে চাবে, মাটি হওয়ার কারণ কি? মুস্তাদরাক আল হাকিমের হাদিসের মধ্যে আমার নবী বলছেন দুনিয়ার মানুষ শোনো, কিয়ামতের দিনে রব্বুল আলামিন সব মানুষকে দাঁড় করে বাহিমাতুল আনামের বিচার শুরু করবেন, যত প্রাণ আছে প্রাণী আছে ওই প্রাণীগুলা যারা চতুষ্পদ, আল্লাহ একটা ভেড়াকে দাঁড় করাবেন, একটা দুম্বাকে দাঁড় করাবেন, দুম্বার মাথার উপর দিয়ে টন্টনা টন্টনা শিং চোখা চোখা, আল্লাহ বলবেন তার শিং ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যাবে, আর একটা দুম্বা দাঁড়াবে তার মাথায় শিং নাই, বলবেন শিং উঠে যায় উপরে, আল্লাহ যেইটার কেবল শিং দিছেন আর যেইটার শিং ধ্বংস করেছেন, শিংওয়ালারে বলবেন 10টা গুতা মার, লাফায়া লাফায়া যায়া 10টা গুতা দিবে নতুন শিংওয়ালা, দেওয়ার পরে আল্লাহ বলবেন থেমে যাও থেমে যাও রে, এরপরে আল্লাহ বলবেন সবাই মাটি হয়ে যাও, দুনিয়ার যত চতুষ্পদ জন্তু আছে আমার রব্বুল আলামিন বিচার করার পরে দুনিয়ার বুকে তারা চলতে ফিরতে শুরু করেছিল একজন আর একজনকে, হিসাব বরাবর করে আল্লাহ বলবেন মাটি হয়ে যাও। এই দৃশ্য দেখে ওই দিন আসন্ন আযাব আর হাতের আমলনামার খবর পেয়ে বুঝে ফেলছে খেলা ফাইনাল, আমাদের বিচার তো এরপরে আমাদের যে কি হবে, তারা চিৎকার করে বলবে আমাদেরকে রব্বুল আলামিন যদি তুমি মাটি বানাইয়া দিতে। জিজ্ঞাসা করি ওই দিন কি মাটি হওয়া যাবে?